অন্য দিনের মতন সেদিনও ছেঁড়া জামা কাপড় পরে, কানে 10 টাকার পেতলের কানের, গলায় হলুদ দেওয়া মঙ্গলসূত্র, সোনার গয়নার জন্য শাশুড়ি মা অনেক সাতিয়েওছেন। তা সত্ত্বেও হাতে মাটির হাড়ি নিয়ে প্রতিবেশী পদ্মা আর সাথে মাধবী সবার সাথে মিলেমিশে সেই গ্রামের পাশেই একটা পুকুর থেকে জল নিতে যায়। নিরিবিলি শান্ত নদীকে দেখে অনামিকা তখন বলে, পদ্মা, এই নদীটাকে দেখে। অনামিকা এর আগে কিছু বলতো, তার আগে মাধবী মধ্যেখানে ঢুকে ইয়ার্কির ছলে বলতে লাগে, মনে আছে তোর, এই নদীর নিয়ে তোর মা একটা গল্প শুনিয়েছিল, নাকি নদীতে তারা সোনা পেয়েছিল, তুইও এই নদীতে চাপ দিয়ে সোনা আনবি নাকি? কিন্তু তুই তো সাঁতার কাটতে জানিস না, কি করে লাফাবি? ভালোই হতো যদি তুই লাফিয়ে নদীতে যেতিস, সব সোনা নিয়ে আসতিস, আর সোনা আর অনামিকা হয়ে যেতিস। মাধবীর এই কথা শুনে অনামিকা নিজের মুখ বেঁকায়। এভাবে মুখ বেঁকিও না অনামিকা, আর সহ্য হয় না। সোনা মাত্রই অনামিকা একটু সাধারণ হয়ে যায়। তুই যাই বল না কেন, মা যা বলেছেন সেটা আমার সত্যিই মনে হয়, নদীর নিচে নিশ্চয়ই সোনা আছে। তুই তো সাঁতার জানিস, চল না নিচে যাই, আর সোনা নিয়ে আমরা বেরিয়ে আসি। সব সময় যেন সোনা চাই আর সোনা চাই, যেন কখনো তুই সোনা দেখিসনি। পদ্মার এই কথা শুনে অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে। যদি তোর শাশুড়ি সোনার জন্য পাগল হতো তাহলে তুই বুঝতিস, তুই বুঝবি না আমার কি যে কষ্ট। তার কথা শুনে পদ্মা আর মাধবী দুজনেই চুপ হয়ে যায় আর নিজের মাথা হেঁট করে নেয়। অনামিকা নিজের চোখের জল মোছে। চল তাড়াতাড়ি, না হলে এবার আমার শাশুড়ি আমার সাথে কাবাডি কাবাডি খেলা শুরু করে দেবে। তা শুনে মাধবী ইয়ার্কির ছলে বলে, তাহলে নিজের শাশুড়িকে ওই খেলা শেখানা যেটা তুই খেলতে জানিস, যেরকম বাঁদর আর গাছ। তা শোনা মাত্রই অনামিকার মুখ হাঁড়ি হয়ে যায়। তা দেখে পদ্মা, যতই তুই মুখ বেঁকা বা নাক চুলকো, আমি যেটা বললাম কিন্তু সেটা সঠিক। মনে আছে যখন আমরা বাচ্চা ছিলাম কত শয়তানি করতাম, মায়ের মনে তখন যা আসতো সেটা বলে আমাদেরকে ঘুম পাড়িয়ে দিত। সেটাই বলছি, তবে সত্যি করে কি নদীতে সোনা আছে? সবাই বলে মায়ের কথা শুনতে হয়, তার কথায় বিশ্বাস করতে হয়, তাই না পদ্মা? তাহলে এখন বড় হয়ে সেই ছোটবেলাকার মায়ের গল্পের উপরে কেন বিশ্বাস করতে পারবো না আমরা বল? সেসব আমি কিছু জানি না অনামিকা, আমি শুধু এইটুকু জানি যে নদীতে কোনো সোনা টোনা নেই। এবার চল বাড়ি। এমনটা বলে তারা তিনজনে বাড়ির দিকে রওনা দেয়। অনামিকা যখন জলের হাড়ি নিয়ে বাড়ি পৌঁছয় তখন দেখে শাশুড়ি মা উপর থেকে নিচে পর্যন্ত সোনার গয়না পরে স্বামী প্রসাদ আর ছেলে রমেশের সাথে কথা বলছে। এবার শাশুড়ি মা যেন আমাকে দেখতে না পায়। এমনটা ভেবে সে রান্নাঘরের দিকে যাচ্ছিলই কি সারদা দেখে ফেলে। তারপর রেগেমেগে বলতে লাগে, এই অনামিকা এদিকে এসো। তার ডাকা মাত্রই অনামিকা খুব ভয় পেয়ে যায় আর জলের হাড়ি নিয়ে সেখানে আসে। হ্যাঁ বলুন মা। এক্ষুনি যেই জামা কাপড়ে আছো সেই জামা কাপড়ে নিজের বাপের বাড়ি যাও, আর তোমার বাবা যে সোনা দেবে বলেছিলেন আর একটা জমি সেটা নিয়ে আসো, যাও যাও বলছি। এটা শোনা মাত্র অনামিকা কোনো উত্তর না দিয়ে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে। কোনো উত্তর দিচ্ছ না যে? হ্যাঁ যাও বলছি, না হলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। সারদাকে চিৎকার করতে দেখে তখন প্রসাদ বলে, সারদা এখনো কোর্টের ব্যাপারটা ঠিক হয়নি, এভাবে তুমি বললে সেই বা কোথা থেকে এনে দেবে? হ্যাঁ তুমি শুধু নিজের বৌমার চোখে জলই দেখতে পাও, এটা দেখতে পাও না যে আত্মীয়দের সামনে তোমার ছেলেকে কত অপমানিত হতে হলো? তুমি কি এই ব্যাপারটা কিছুই বোঝো না? আমার জন্য ছেলে আর বৌমা দুজনই সমান, দুজনই চোখের মণি, আমি চাই না একটাও খারাপ হোক, দুটোই যেন ভালো থাকে। বিনা পণে বিয়ে করেছে সে, লোকেরা বলছে নিশ্চয়ই ছেলের মধ্যেই কোনো খুঁত ছিল তাই ওভাবে সে বিয়ে করেছে, এসব কথা তোমার কানে ঢোকে না বুঝি? মোশের সামনে বাঁশি বাজানোর কথা শোনোনি নাকি? প্রসাদের কথাতে সারদার উত্তর না দিতে পেরে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে রমেশও অনামিকাকে রাগের চোখে দেখে আর মায়ের পেছনে পেছনে চলে যায়। তা দেখে অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে। শ্বশুর মশাই প্রসাদ এসে অনামিকাকে বোঝায়। তখন মধ্যরাত্রি, সারা গ্রাম ঘুমুচ্ছিল। অনামিকা রান্নাঘরে মাদুর বিছিয়ে শুয়েছিল। শাশুড়ি সারদা আর স্বামী রমেশ তার কাছে আসে। কোনো শব্দ না করে তারা অনামিকাকে জাগায় আর কোনো কথা না বলেই তাকে বাড়ি থেকে বের করে দেয়। তোমার শ্বশুর মশাই যতক্ষণ থাকবেন তোমাকে বাইরে পাঠাতে দেবেন না, ব্যাপারটা তিনি মেনে নেবেন না, তাই এখন বাপের বাড়ি যাও আর তোমার বাবা যা বলেছিলেন নিয়ে এসো। এমনটা বলে দরজা লাগিয়ে দেয়।
সেই ছেঁড়া জামা কাপড় পরে মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনামিকা সেই নদীর পাড়ে গিয়ে পৌঁছয়। কষ্ট দিতে বাবার কাছে যেতে পারবো না, এখন তিনি নিজেই কষ্টে আছেন, এমনটা বলে সে নদীতে ঝাঁপিয়ে দেয়। যেহেতু সে সাঁতার কাটতে জানত না, ফলে সে নদীতে ডুবতে লাগে। সে একদম নদীর নিচে চলে যায়। সেখানে অনামিকা শুধু পাথর দেখতে পায়। একটু সাহস জোগিয়ে সে আশেপাশে খুঁজতে লাগে, কিন্তু কিছুই সে পায় না। এ আবার কি? কিন্তু মা বলেছিল এই নদীতে সোনা পাওয়া যায় না, এই নদীটা মায়াবী নদী, এ নিজেই সোনা দেয়, তবে এটাই কি সেটা? এমনটা ভেবে অনামিকা চারিপাশে দেখতে লাগে। হঠাৎ করে সে একটা বাক্স দেখতে পায়। পাথরের সাহায্যে সেই বাক্সের তালাটা অনামিকা ভাঙে। ব্যাস, সেই বাক্সের ভিতর থেকে একটা পরী বাইরে বেরিয়ে আসে। সেখানে ছোট ছোট পাথরগুলো সোনার মতন চকচক করছিল, দেখে অনামিকা খুব আনন্দিত হয়। আমি খুব আনন্দিত হলাম অনামিকা, যত ইচ্ছে সোনা সঙ্গে করে নিয়ে যাও আর শাশুড়ি মাকে দিয়ে দাও। তার কথা শুনে অনামিকা খুব অবাক হয়ে যায়। তারপর নিজেকে একটু সামলে, আপনি আমার কথা কি করে জানলেন? আমি একজন দেবকন্যা, আমি সব কিছু জানি, যত সোনা চাই তত নিয়ে নাও, আমাদের আবার নদীর পাড়ে যেতে হবে। এমনটা বলাতে অনামিকা যতটা সোনা লাগবে ততটা নিয়ে সেই পরী অনামিকাকে বাইরে নিয়ে আসে। তারপর নদীর পাথরের উপরে এসে বসে। দেবকন্যা নিজের চোখ বন্ধ করে কিছু মন্ত্র জপ করে, সঙ্গে সঙ্গে অনেক টাকা চলে আসে, সেটা অনামিকাকে দেয়। তুমি নদী থেকে সোনা নিয়েছো তো, তারপর এই টাকাটাও নাও, শাশুড়ি মাকে গিয়ে এই দুটোই দিয়ে দাও। এই সব কিছু শাশুড়ি মাকে দিলে তিনি আমার খেয়াল রাখবেন। আমি আর কি বলবো, তুমি তো আমার থেকে ভালো করে নিজের শাশুড়ি মাকে চেনো। হ্যাঁ দেবকন্যা, সে তো টাকার জন্য সোনার জন্য পাগল। তোমার ভালো দিন আসছে অনামিকা, সাবধানে থেকো। এমনটা বলে অনামিকা দেবকন্যাকে প্রণাম করে আর সেখান থেকে চলে যায়। দেবকন্যা হেসে অন্তর্ধান হয়ে যায়। অনামিকা টাকা আর সোনা নিয়ে এসে নিজের শাশুড়ি মাকে দিয়ে দেয়। সেই সব কিছু পেয়ে সারদা খুব আনন্দিত হয়। তখন থেকে সারদা অনামিকার ভালো করে দেখাশোনা করতে লাগে আর তারা সকলে মিলে আনন্দে জীবন কাটায়। সরকারি শিক্ষিকা রূপে কর্মরত ছিল শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা। হাতে ট্রান্সফার লেটার নিয়ে তারা বাড়ি ফিরে আসে আর এসে সোফায় বসে পড়ে। তাদের স্বামীরা প্রসাদ আর রমেশ বাবা ছেলে সারা বাড়ির সব কাজ করত। যেই তারা জানতে পারে শাশুড়ি বৌমা ফিরে এসেছে, তাই তাদের জন্য তারা চা বানিয়ে নিয়ে আসে। প্রসাদ সারদার হাতে চায়ের কাপটা দিয়ে বলেন, হ্যাঁ গো সারদা, শাশুড়ি বৌমার কোথায় ট্রান্সফার হলো? খুবই অজপাড়াগা, দেতরাষ্ট্রপুর। সারদা যেই না এই কথাটা বলে, তা শুনে প্রসাদ ভীষণ ভাবে ভয় পেয়ে যান। না না সারদা, একদম না, তুমি আর বৌমা অন্য কোথাও ট্রান্সফার নিয়ে নাও, কিন্তু ওই গ্রামে একদম যেও না। তাদের কথা শুনে রমেশও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় কাঁপতে লাগে। হ্যাঁ মা, আমরা অন্য গ্রামে চলে যাব, কিন্তু ওই ধৃতরাষ্ট্রপুর নয়। কালকে গিয়ে স্যারের সাথে দেখা করো আর নিজের ট্রান্সফারটা পাল্টে নাও। এবার বাবা ছেলে এভাবে ট্রান্সফারের কথা শুনে ভয় পাচ্ছিল। এটা দেখে শাশুড়ি বৌমা কিছুই বুঝে উঠতে পারছিল না। সারদা অনামিকা তাদের মুখের দিকে শুধু চেয়ে থাকে। জানি না তোমরা ধৃতরাষ্ট্রপুরের কথা শুনলে সেই এরকম করছো কেন? কারণ ওই গ্রামে ত্রিপুরা নামের এক দৈত্যারি হুকুম চলে। সেই গ্রামে ওই দৈত্যারি কথা শেষ কথা, তারই রাজত্ব চলে আর গ্রামবাসীদেরকে মেরে সে নিজের পেটের জ্বালা মেটায়। বাবা ছেলের এই কথা শোনার পরে শাশুড়ি বৌমা কথাটাকে খুব হালকায় নেয়। তারপর তারা ঠাট্টা করে বলে, তোমরা এই কথা কি করে জানলে? তোমরা কখনো গেছিলে নাকি? বাবার কথা শুনে আমার স্বামী ভয় চোটে কাঁপছেন, মনে তো হচ্ছে এনারা দুজনে নিশ্চয় গেছিলেন। আরে সারদা, তুমি কি করে বুঝবে? ওই গ্রামে যেও না, অন্য কোথাও ট্রান্সফার নিয়ে নাও। আজকের যুগে দৈত্যা টৈত্যা হয় নাকি? আর যদি হয়ও, আমি আর বৌমা সামলে নেব। তোমরা ভালো করে জিনিসপত্র সব প্যাক করে নাও। হ্যাঁ গো, আমার পছন্দের একটু পকুড়ি বানিয়ে এনে দাও দেখি। এমনটা বলে সারদা আর অনামিকা নিজের নিজের শোয়ার ঘরের দিকে চলে যায়। বাবা ছেলে একে অপরের দিকে শুধু চেয়ে থাকে। তারপর নিজেদের স্ত্রীর বলা মতো কাজ করতে তারা রান্নাঘরে চলে যায়। আর ঠিক সেই সময় ধৃতরাষ্ট্রপুর গ্রামে নির্ণয় শিলার কাছে সেই ভয়ানক দৈত্যা ত্রিপুরা বসেছিল। সেখানে মাটিতে সুরেশের কাটা মাথাটা পড়েছিল আর তার পায়ের কাছে
সুরেশের শরীর, তা দেখে ভয়ে গ্রামবাসীরা কাঁপছিল। এই গ্রামটা আমার, আমি এখানকার রাজা আর আমি এখানকার মন্ত্রী। সকাল বিকালের মতো কোনো পার্থক্য নেই। ঘুমোতে বললে তোমাদের জন্য রাত হবে, আর কাজ করতে বললে তোমাদের জন্য সেটা সকাল হবে। বুঝলে কি না? এভাবে দৈত্যা জোরে জোরে বলে। তা শুনে সারা গ্রাম খুব ভয়ভীত হয়ে ওঠে। সকলেই একসাথে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমরা বুঝেছি বুঝেছি। গ্রামবাসীদেরকে এভাবে ভয়ভীত হয়ে উত্তর দিতে দেখে দৈত্যা খুব আনন্দিত হয়। তাহলে তোমাদের মধ্যে কে এখানে ভালোভাবে এসে নিজের মাথাটা কাটাবে? তার এমনটা বলাতে সকলেই গোপীর দিকে তাকাতে লাগে। দৈত্যাও ঘুরে গোপীর দিকে দেখে। গোপী কাঁপতে কাঁপতে সেই দৈত্যার কাছে যায়। দৈত্যার কাছে রাখা সেই কাটা মাথাটা সে তুলে গোপীর হাতে দেয়। মানুষের কাটা মাথা ধরে গোপীর হাত কাঁপতে লাগে। যাও, এই মাথাটা নিয়ে যাও আর ভালো করে টুকরো করো, যাতে আমি খেতে পারি। দৈত্যার এভাবে বলাতে গোপী কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এবার বলো, তোমাদের মধ্যে কে আমার জন্য সুস্বাদু মাথার ঝোল বানাবে? দৈত্যার এভাবে বলাতে সারা গ্রাম সুধীরের দিকে ঘুরে তাকায়। দৈত্যাও তার দিকে ঘুরে তাকায়। তখন সুধীর কোনো উত্তর না দিয়ে চুপচাপ দৈত্যার কাছে এসে দাঁড়ায়। তুমি গোপীর কাছ থেকে মাথার টুকরোগুলো নিয়ে গিয়ে সুস্বাদু মাথার ঝোল বানিয়ে নিয়ে এসো। দৈত্যার এভাবে বলাতে ভয়ের চোটে সুধীর গোপীর পেছনে চলে যায়। আমার খাওয়া শেষ হলে তবেই তোমরা নিজেদের কাজে যাবে। ততক্ষণ একজন এসে হাত টিপবে আর অন্যজন পা টিপবে। দৈত্যার এভাবে বলাতে সেখান থেকে দুটি লোক দৈত্যার কাছে উঠে যায়। তার মধ্যে একজন দৈত্যার হাত টেপে আর অন্যজন পা। এভাবেই কিছু সময় কেটে যায়। ইতিমধ্যে সুস্বাদু গন্ধ সহকারে সুধীর মাথার ঝোল বানিয়ে সেখানে নিয়ে আসে। গরম গরম মানুষের মাথার ঝোল দেখে দৈত্যা খুব আনন্দিত হয়। তারপর আবার হঠাৎ করে রেগে গিয়ে সে বলতে লাগে, এরপরে আবার যখন আমার খেতে ইচ্ছে হবে আমি তোমাদেরকে ডেকে পাঠাবো, তোমাদের আসতে হবে। আর যদি না আসো তোমাদের ঘর থেকে মাথা আলাদা করে দেবো, আর সেটাকে রান্না করে গরম গরম খাবো। এখন যাও। এভাবে বলাতে সব গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। ঠিক দুদিন পরে আনন্দিত শাশুড়ি বৌমা আর ভয়ভীত বাবা ছেলে এসে ধৃতরাষ্ট্রপুর গ্রামে পৌঁছয়। তারা একটা বিশাল বড় মাটির ঘর ভাড়ায় নেয়। তারপর সারদা আর অনামিকা নিজেদের ট্রান্সফার লেটার নিয়ে স্কুলের দিকে একদিন যায়। সেখানে একটা স্কুল ছিল, সেখানে টিচারও ছিল, কিন্তু সেখানে কোনো বিদ্যার্থী ছিল না। তাই সারদা অনামিকা খুব অবাক হয় আর ঘুরে ঘুরে ক্লাসরুমগুলোকে দেখতে লাগে। একটা ক্লাসরুমে মোষ রাখা ছিল, একজন শিক্ষক তাকে ঘাস খাওয়াচ্ছিল। অন্য আরেকটা ক্লাসরুমে গরু ছিল, সেখানে এক শিক্ষক গরুর দুধ দুইছিল। আরও একটা ক্লাসে মুরগি ছিল, সেখানে এক টিচার ডিম তুলছিল। এসব কাণ্ড কারখানা দেখে শাশুড়ি বৌমা কিছু বুঝে উঠতে পারছিল না যে এই গ্রামের আসল ব্যাপারটা কি। তখন সারদা জিজ্ঞাসা করে, আগে এখানে একটা স্কুল ছিল না? ছিল মানে এটাই তো। তাহলে ছাত্র কই? দৈত্যা বলেছে বাচ্চারা লেখাপড়া করবে না, তাই বাচ্চারা আসে না। আমরা তার উপরে কিছু বলতে পারবো না, এটাই ত্রিপুরার হুকুম। কালকে তোমাদেরকে ত্রিপুরার সাথে দেখা করতে হবে, আর সে যা বলবে সেটাই করতে হবে। এমনটা বলে মাস্টারমশাই সেখান থেকে চলে যান। পরের দিন সবাই সেই জাজমেন্ট স্টোনের কাছে গিয়ে দাঁড়ায়। সবাই খুবই ভয়ভীত ছিল। সেখানে তাদের সঙ্গে শাশুড়ি বৌমাও গিয়ে দাঁড়ায়। তারা বুঝে উঠতে পারছিল না যে ওখানে ব্যাপারটা কি হচ্ছে। কিছুক্ষণ পরে সেই দৈত্যা ত্রিপুরা সেখানে আসে। সে এক হাতে একটা মুরগি ধরেছিল আর অন্য হাতে একটা পাখি, আর এসে সেই পাথরের ওপরে বসে পড়ে। তারপর শাশুড়ি বৌমা সারদা অনামিকার ওপরে তার নজর পড়ে। সেই দৈত্যার শাশুড়ি বৌমাকে বেশ ভালো লাগে। দৈত্যাকে দেখার পরেও শাশুড়ি বৌমা ভয়ভীত হয় না, তারা সাহস রেখে সেখানেই দাঁড়িয়ে থাকে। তোমরা দুজন দেখতে তো খুব সুন্দর। আমরা শাশুড়ি বৌমা, এই গ্রামের স্কুলের আমরা নতুন টিচার। আজ থেকে তোমরা হলে আমার রাঁধুনি। যা যা আমার খেতে ভালো লাগে
সেটা রান্না করবে যখন আমি করতে বলবো। আর যদি না করি? ঘর থেকে মাথা আলাদা হয়ে যাবে আর আমার খাবার হয়ে যাবে তোমরা। এভাবে সে জোরে জোরে হাসতে লাগে। আগে কি হলো সেটা জানার জন্য দ্বিতীয় ভাগ নিশ্চয়ই দেখুন।